হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন। ভিউয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইউরোপের চারটি দেশ বাংলাদেশ থেকে কর্মী নিতে যাচ্ছে বা নেওয়ার জন্য প্রস্তুতি অলরেডি সম্পন্ন হতে যাচ্ছে, সে বিষয়ে কিছু তথ্য বা কোন পর্যায়ে কোন কোন দেশ থেকে কি কি কাজের উপর ভিত্তি করে কর্মী নিবে সে বিষয়ে কিছু তথ্য নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরব। অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন যে বিগত কিছুদিন যাবৎ থেকে বিভিন্ন সামাজিক মাধ্যম এবং যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন প্রচার পত্রিকায় বিভিন্নভাবে কিন্তু একটি নিউজ প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে যে ইউরোপের চারটি দেশ বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী এবং যা কিনা আগামী জুন মাস, বর্তমানে এপ্রিল মাস রানিং চলতেছে, সামনের মাস হচ্ছে এপ্রিল মে, পরবর্তী জুন মাসে কিন্তু এর চূড়ান্ত একটি ফলাফল কার্যকর হতে যাচ্ছে। তো সেই অনুসারে যে চারটি দেশ বাংলাদেশ থেকে কর্মী নিবে সেই চারটি দেশ হচ্ছে ইতালি, জার্মানি, গ্রিস এবং রোমানিয়া। এই চারটি দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য অলরেডি কিন্তু তারা বিভিন্ন কার্যক্রমগুলো সম্পাদন করেছে এবং বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে যে আলোচনা বা মিটিং হয়েছে সেখানে পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে তার একটি রোড ম্যাপ বা পদনকশা, যেভাবে কর্মী প্রেরণ করা হবে, কি কি খাতে কর্মী প্রেরণ করা হবে, কোন কোন পর্যায়ে এবং এই সমস্ত কার্যক্রম, তাছাড়া এই যে চারটি দেশে কর্মী পাঠানো হবে তার উপর ভিত্তি করে কিন্তু টোটাল মিলে 30 লক্ষ ইউরো কিন্তু অলরেডি বাংলাদেশকে দেওয়া হয়েছে। যে কারণে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যে কর্মী নিবে এই কর্মীদের জন্য তারা প্রশিক্ষণ দিবে এবং যে যে দেশে পাঠানো হবে সেই সেই দেশের ভাষাগত দক্ষতাও কিন্তু তাদের প্রয়োজন এবং যে প্রশিক্ষণ দেওয়া হবে, যে কাজের উপরে প্রশিক্ষণ দেওয়া হবে ওই কাজের প্রশিক্ষণকে কেন্দ্র করে কিন্তু অবশ্যই আপনাকে একটি সার্টিফিকেট বা সনদ দেওয়া হবে, সেটার উপর ভিত্তি করে কিন্তু অবশ্যই আপনাকে সেই দেশের উদ্দেশ্যে পাঠাবে। তারই ধারাবাহিকতায় কেন্দ্র করে কিন্তু বিভিন্ন দেশ থেকে অলরেডি 30 লক্ষ ইউরো বাংলাদেশকে দেওয়া হয়েছে প্রশিক্ষণ বাবদ বা বিভিন্ন কার্যক্রমকে সম্পাদন করার জন্য। ভিউয়ার্স, আমরা বাংলাদেশি হিসেবে দেখেন ইউরোপের একটি দেশের ভিসা পাওয়া থেকে শুরু করে সম্পূর্ণ সব কিছু শেষ পর্যায়ে বিভিন্ন পর্যায়ে আপনি দেখবেন কিন্তু দালাল থেকে শুরু করে বিভিন্ন লোক মারফতের কাছে, বিভিন্ন এজেন্সির কাছে কিন্তু আমরা সবসময় একটি ধরার মাঝে থাকি। এই ধরা বলতে যেটা সেটা হচ্ছে যে যদি আপনি ইউরোপের উদ্দেশ্যে কোথাও কোনো দেশে আপনি যেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যে কোনো একটি মাধ্যম বা এজেন্সির দ্বারস্থ হতে হবে, পরবর্তী পর্যায়ে কিন্তু আপনি সেই দেশের উদ্দেশ্যে আবেদন করতে পারবেন বা ফাইল প্রসেসিং করতে পারবেন। তো এই বিষয়টা যদি দেখেন সরকারিভাবে হয় বা সরকারের তরফ থেকে যদি এই সুযোগটা চালু হয়, যেমনটা আমরা মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে যখন সরকারিভাবে কোনো একটি বিষয় চালু হয় তখন কিন্তু আমরা বাংলাদেশ থেকে কিন্তু আমরা আবেদন করি সরকারিভাবে, তো ইউরোপের ক্ষেত্রে যে চারটি দেশ এই সুযোগটা দিয়েছে এই সুযোগটা যদি আমরা একটু কাজে লাগাই তাহলে আপনি দেখবেন যে যদি আলহামদুলিল্লাহ আগামী জুন মাসে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে যে পুরস্কার একটি ধারণা দেওয়া হয়েছে যে একটি চূড়ান্ত কার্যক্রম চালু হবে, বিশেষ করে দেখেন ইতালি যে চারটি দেশ কর্মী নিবে তার মধ্যে ইতালি হচ্ছে জাহাজ এবং নির্মাণ শিল্প তথ্য প্রযুক্তি খাতে এবং গ্রিস হচ্ছে কৃষি খাতে এবং জার্মানি হচ্ছে আপনার পর্যটন খাতে এবং সাথে সাথে রোমানিয়া হচ্ছে নির্মাণ শিল্প। তো রোমানিয়ার যে বিষয়টা দেখেন, আমরা ইউরোপের নতুন সেনজেন বুক একটি দেশ রোমানিয়া, তো রোমানিয়ার যে বিষয়টা সেটা হচ্ছে যে দেখেন কনস্ট্রাকশন খাতের যে কাজগুলো এগুলো কিন্তু টোটাল মিলে আলহামদুলিল্লাহ ভালো একটি পজিশনে আছে বা কনস্ট্রাকশনের যে কাজ সেটা কিন্তু অলরেডি চালু আছে। বিশেষ করে আপনি ইউরোপের দিকে বলেন বা যে কোনো দেশের উদ্দেশ্যে বলেন না কেন, কনস্ট্রাকশন কাজের চাহিদার কোনো বিকল্প নেই। তো সেই অনুসারে আমরা যদি একটু লক্ষ্য করে রোমানিয়াতে নতুন সেনজেন দেশ হওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রোমানিয়াতে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে বা কর্মসংস্থানের কাজের চাহিদা রয়েছে। সাথে সাথে আরেকটি বিষয় বলে রাখি যে ইতালির দিকে যদি আপনি লক্ষ্য করেন দেখেন ইতালিতে কিন্তু অলরেডি বাংলাদেশ থেকে কর্মী নেওয়া শুরু হয়েছে বা চলমান আছে। আপনারা এটা সবাই জানেন যারা ইতালির জন্য আবেদন করেছেন বা আগামী 2025 সালেও কিন্তু আবেদন করবেন, সেই অনুসারেও যদি একটু লক্ষ্য করেন দেখবেন ইতালির জন্য কিন্তু ভালো একটি লোক মারফতের যে আনা নেওয়া বা টোটালি কার্যক্রম বা কর্মক্ষেত্রকে কেন্দ্র করে যে সুযোগ সুবিধাটা সেটা কিন্তু চালু রয়েছে। আরেকটি বিষয় বলে রাখি দেখেন বাংলাদেশ থেকে ইতালির জন্য প্রায় 1,50,000 শ্রমিক নেওয়ার কথা রয়েছে যা 2025 সাল পর্যন্ত অলরেডি কার্যকর হয়ে রয়েছে। এর ভিতরেও যদি মনে করেন যে আপনার
বাংলাদেশ থেকে আরও তারা কর্মী নেয়, তাহলে সেটা আমাদের বাংলাদেশের জন্য বিশাল বড় একটি পাওয়া। এখন বিষয়টা হচ্ছে, দেখেন গ্রিসের ক্ষেত্রে, গ্রিসের বিষয়ে কিন্তু দীর্ঘদিন যাবত অনেকেই বলতেছেন যে বন্ধ আছে বা এখনো চালু নেই বা বর্তমানে চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই বা চালু হবে কিনা সেই ব্যাপারেও কিন্তু অনেকেই কিন্তু আসলে দ্বিধাদ্বন্দ্বের মাঝে আছেন। দেখেন গ্রিসের কৃষি বিষয় যদি সরকারিভাবে আলহামদুলিল্লাহ চালু হয়, তাহলে সেটা আমাদের বাংলাদেশিদের জন্য আলহামদুলিল্লাহ বড় একটি সাফল্য বয়ে আনবে ইনশাল্লাহ, যদি আগামী জুন মাস থেকে যদি এ ধরনের কোনো কার্যক্রম আল্লাহর রহমতে চালু হয়। পরবর্তী যে বিষয়টা, দেখেন জার্মানি যে বিষয়টা, জার্মানি তাদের তথ্য প্রযুক্তি খাতে বা যোগাযোগ পর্যটন খাতে যেই কর্মী নেওয়ার জন্য যেই আগ্রহটা দেখিয়েছে, এটা হচ্ছে জার্মানিতে যথাসম্ভব যে প্রশিক্ষণ বা যে কার্যক্রমকে তারা কেন্দ্র করে কর্মী নিবে, যদি এই ধরনের কোনো কিছু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে হয়ে থাকে, তাহলে জার্মানিতে যে কর্মীগুলো নিবে তারা যে বলতেছে তথ্য প্রযুক্তি খাতে বা পর্যটন খাতে জার্মানির জন্য, তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তারা হায়ার লেভেলের কর্মীগুলোই নিবে। বিশেষ করে রোমানিয়ার ক্ষেত্রে আমরা যতটুকু বলতে পারি যে রোমানিয়া নির্মাণ শিল্প যেহেতু কনস্ট্রাকশন খাতে, এই কার্যক্রমকে কেন্দ্র করে রোমানিয়ার ক্ষেত্রে কিন্তু কনস্ট্রাকশন কাজের যে চাহিদাটা রয়েছে সেটা আলহামদুলিল্লাহ আমরা সাধারণ যারা আছি তারা কিন্তু আবেদন করতে পারবো। অন্যান্য দেশের ক্ষেত্রেও কিন্তু সমান পরিমাণে হবে, গ্রিসের ক্ষেত্রেও কিন্তু এটার ব্যতিক্রম না। তো যাই হোক, মূল বিষয় হচ্ছে, দেখেন তারা কিন্তু ইউরোপের তরফ থেকে, বাংলাদেশের পররাষ্ট্র সচিব যিনি আছেন তার তরফ থেকে কিন্তু ভালো একটি আলোচনা অলরেডি বিজ্ঞপ্তি চলে এসেছে। তো সেই অনুসারে পরিষ্কারভাবে তারা বলে দিয়েছে যে আগামী জুন মাসের মধ্যেই কর্মী কিভাবে প্রেরণ করা হবে এই কার্যক্রমকে। দেখেন ইউরোপের কাজের ভিসার ক্ষেত্রে আমরা মিডল ইস্টের ক্ষেত্রে খুব সহজেই কিন্তু সরকারিভাবে যে কোনো জায়গায় কিন্তু আবেদন করতে পারি, কিন্তু ইউরোপের ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই বিভিন্ন কার্যক্রম, জার্মানির ক্ষেত্রে আমাদের বাংলাদেশের থেকে হবে, কিন্তু গ্রিস বলেন রোমানিয়া বলেন বা আপনার ইতালিও বাংলাদেশ থেকে হবে, কিন্তু রোমানিয়া বা গ্রিসের ক্ষেত্রে অবশ্যই কিন্তু কার্যক্রমটা, হয়তো বা গ্রিসের ভিসা সেন্টার আমাদের বাংলাদেশে চালু আছে সেটাও সম্ভব, কিন্তু রোমানিয়ার ক্ষেত্রে যদি আলহামদুলিল্লাহ ভালো একটি ফলাফল আশা করা যায়, হয়তো বা ওদের ভবিষ্যতে বাংলাদেশ থেকে যদি তারা নির্মাণ শিল্পে আরও কর্মী নিতে আগ্রহী থাকে বা এই সুযোগটা বাংলাদেশিদের জন্য সৃষ্টি করে থাকে, তাহলে ইনশাল্লাহ হয়তো বা বাংলাদেশ ও রোমানিয়ার কোনো এম্বাসি বা কনসুলেট তারা তারা এই কার্যক্রম পরিচালনা করবে। ভিউয়ার্স, দেখেন কি কি উপায়ে কর্মী প্রেরণ করা হবে সে বিষয়ে কোনো সঠিক ধারণা এখন পর্যন্ত দেওয়া হয়নি। তো মূল বিষয় হচ্ছে, দেখেন যারাই আবেদন করবেন বা যারাই যাওয়ার জন্য চেষ্টা করবেন, অবশ্যই কিন্তু আগামী জুন মাসের পরের থেকে ভালো একটি আপডেট পাবেন, সেটা হোক বয়োসেলের মাধ্যমে, বাজেট সেটা হোক ইপিএসের মাধ্যমে, যা কিনা নতুনভাবে বর্তমানে কোরিয়াতে কর্মী প্রেরণ করতেছে। তো সেই কর্মী প্রেরণকে কেন্দ্র করে যে কোনো একটি মাধ্যম বা উপায়কে অবলম্বন করেই কিন্তু বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ দিবে বাংলাদেশের যেই সরকারি সংস্থা আছে সেখান থেকেও, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকেও একটি রোডম্যাপ বা ভালো একটি আপডেট ইনশাল্লাহ আমরা পাবো। অনেকেই প্রশ্ন করতেছেন, ভাই আসলে এগুলো হচ্ছে ভুয়া কথা বা এটা সেটা বা বিভিন্ন কোনো ধরনের ভিত্তি নেই বা কোনো ধরনের এগুলোর কোনো মূল্য নেই বা এটা মানে টোটালি ভিত্তিহীন ছাড়া একটি কথাবার্তা বা গুজব একটি খবর। দেখেন দীর্ঘদিন যাবত থেকেই অলরেডি 2021 সাল থেকেই কিন্তু ইউরোপের সাথে আলোচনা চলছে বৈধভাবে বাংলাদেশ থেকে অভিবাসনকে নিয়ে যাওয়ার জন্য। তো এটা টোটালি ব্রাসেলসে এটা কিন্তু বিশাল বড় আকারের একটি মিটিং হয়েছে বা আলোচনা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কর্মকর্তারা আছেন তাদের থেকে এবং ইউরোপের চার দেশের কর্মকর্তারা মিলে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এতটুকু বলতে পারি যে যেই আলোচনা বা যেই খবরটা বা যে নিউজটা প্রকাশিত হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে তাদের নোটিশ থেকে, এতটুকু আশা করা যায় এই 2024 সালে আগামী জুন মাস থেকে ভালো একটি ফলাফল বাংলাদেশিদের জন্য ইনশাল্লাহ আসবে। আরেকটি বিষয় হচ্ছে, অনেকে বলতেছেন কিভাবে কর্মী নিবে, অবশ্যই আগামী জুন মাসের পরের থেকে কিন্তু কিভাবে কর্মী নিবে বা কিভাবে কর্মী তারা নিয়োগ দিবে এই ক্ষেত্রে জার্মানিও কিন্তু তাদের ভাষাগত দক্ষতাকে কাজে লাগানোর জন্য বলতেছে, ইতালিও তাদের ভাষাগত দক্ষতা এবং গ্রিসও কিন্তু তাদের ভাষাগত যে প্রশিক্ষণ সেটা জেনে আসার জন্য কিন্তু মানে উৎপ্রতভাবে সম্পূর্ণ সব কিছু যেন তাদের দেশভিত্তিক যে ভাষাগত যে, দেখেন গ্রিসেও কিন্তু ইংরেজি চলে না বা জার্মানিতে বলেন বা ইতালিতে বলেন কোথাও কিন্তু ইংরেজি ভাষা কিন্তু আসলে কোনো ধরনের কোনো ওই ধরনের কিন্তু আহামরি কোনো ফলাফল আমরা দেখতে পাই না। অবশ্যই কিন্তু আপনাকে তাদের স্থানীয় বা মাতৃভাষা যেটা বিভিন্ন দেশের যে মাতৃভাষাগুলো আছে সেগুলোই কিন্তু আমাদের সচরাচর ব্যবহার করতে হবে।
তো ভিউয়ার্স, মূল বিষয় হচ্ছে এটাই, যারা এই চারটি দেশ বা নতুন এই সংবাদটি নিয়ে বিভিন্ন ধরনের চিন্তা বা একটা আশা প্রকাশ করতেছেন, অতটুকু বলা যায় যে আলহামদুলিল্লাহ আগামী জুন মাসের পরে থেকে আপনারা ভালো একটি ফলাফল পাবেন সরকারি নিউজ থেকে বা সরকারিভাবে। তবে যে কর্মক্ষেত্রগুলো তারা বলেছে, অবশ্যই যারা এই কর্মক্ষেত্রগুলো সম্পর্কে ভালো একটি অভিজ্ঞতা আছে বা আপনারা যেতে চাচ্ছেন, অবশ্যই আপনারা এখন থেকে যদি এই সমস্ত কার্যক্রমের উপর বা আপনাদের সরকারিভাবে বা বেসরকারিভাবে বিভিন্ন যে বড় বড় কোম্পানিগুলো আছে সেগুলো থেকে যদি আপনারা ভালো একটি ফলাফল কর্মক্ষেত্রে কর্ম করে যদি আপনারা একটি সনদ লাভ করতে পারেন বা অভিজ্ঞতা সার্টিফিকেট অর্জন করতে পারেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য ভবিষ্যতে আলহামদুলিল্লাহ ভালো একটি ফলাফল বয়ে আনবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে বা আপনাদের যদি কোনো কাঙ্ক্ষিত প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সেখানে ফেসবুক পেজে আপনারা কমেন্ট করতে পারেন। যথাসময়ে আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।